Welcome to Nupur's Cooking Blog channel. আজকে আমি শেয়ার করতে চলেছি কিভাবে ছড়া কচু বা কাটি কচুর তরকারি তৈরি করা যায়। তো চলো শুরু করি। কচুগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার এক চামচ নুন ও এক চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা কচু ভেজে নিলাম। এদিকে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। ভালো করে কচুটা ভেজে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে এবার কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর মাখা মাখা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরা ফোড়ন দেব। এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে রাখা কচু তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে এবার কষাতে থাকব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 3 কাপ জল অ্যাড করব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে নেব। এরপর আমি এখানে বিলেতি ধনে পাতা কেটে রেখেছি। বিলেতি ধনে পাতা আমাদের বাড়িতেই হয়, তাই সুবিধা হয়ে গেছে। বিলেতি ধনে পাতা গাছ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বিলেতি ধনে পাতার গাছ দেখিয়ে দেব। এবার আমার তরকারির মধ্যে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। ধনে পাতা মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখো ছড়া কচুর তরকারি একদম রেডি। তোমরাও ট্রাই করো বাড়িতে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।